দীর্ঘদিন ধরেই শুভেন্দু অধিকারী কাতি সমবায় ব্যাংকের চেয়ারম্যান, কিন্তু গোল বেঁধেছে তিনি বিজেপিতে যোগ দেওয়ার পরে। রাজ্য সরকারের তরফ থেকে কাতি সমবায় ব্যাংকের লেনদেন নিয়ে স্পেশাল অডিটের নির্দেশ দেওয়া হয়েছিল। রাজ্যে সেই নির্দেশের বিরোধিতা করে কলকাতা হাইকোর্টে মামলা করেন ব্যাংকের ভাইস চেয়ারম্যান রাধাগোবিন্দ দত্ত। এদিন হাইকোর্টের তরফ থেকে রাজ্যের দেওয়া স্পেশাল অডিটের নির্দেশের ওপরে স্থগিতাদেশ জারি করা হয়েছে। এদিন শুনানির পর বিচারপতি শম্পা সরকারের সিঙ্গেল বেঞ্চ মামলায় স্থগিতাদেশ জারি করেন। পাশাপাশি তার নির্দেশে বিচারপতি এই মামলায় রিজার্ভ ব্যাংকে যুক্ত করারও নির্দেশ দিয়েছেন। শুভেন্দু অধিকারী পূর্ব মেদিনীপুরের বেশ কয়েকটি সমবায় ব্যাংকের সঙ্গে ঘনিষ্ঠভাবে যুক্ত, কিন্তু তিনি বিজেপিতে যোগ দেওয়ার পরেই রাজ্য সরকারের তরফ থেকে কোনোটায় চেয়ারম্যানের পদ থেকে তাকে অপসারণ, আবার কোনোটায় স্পেশাল অডিটের পরিকল্পনা করে তদন্তের নির্দেশ দেয়, এমনটাই অভিযোগ শুভেন্দু অধিকারী ঘনিষ্ঠ শিবিরের।